সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আজকে আমি আপনারা কৈহলবাজি মান্নাজার দেখাইব, আপনারা আমার লগে তা হইন জানো। কৈহল ইয়াত হয়েছি বাজি করবার লাগি, আর ওখানে দুইটা পিয়াজ থইছি, ধনিয়া পাতা কাঁচামরিচ থইছি, কারি পাউডার দিমু, তুরা মশলা পাউডার, আর হলদি পাউডার, আর দরকার মতো তেল দিমু, দরকার মতো লবণ দিমু। ওখানে আমি বাজির ভাত গাইলাম, আনতার মতো তেল দিলাম, পিয়াজ দিলাইলাম, আমি আনতার মতো লবণ দিলাম। আমার জিনিস কিছু বেশি ভাল লাগে, লবণ কিছু ভাল লাগে দিছি, আপনারা জিনিস পরিমাণ লবণ দিবা না, একদম কিছু দিল যদি লবণ জানো আমার ফলো করেন না জানো, আজি জিনিসও তো আনতান দিল জানো। ওখানে পেঁয়াজটা পুরা খসলা লাগছিল, গুঁড়িয়া করবি দু তিন মিনিট, দু তিন মিনিট জ্বলা তা হোক, পুরা পেঁয়াজ এখন খস হয়ে যাও। ওখানে আমার এক তিন মিনিট হয়ে গেছে গিয়ে, আমার পেঁয়াজ এখন খস হয়ে গেছে গিয়ে, ওখানে আমি মশলা দিলাই, আধা চামচ দিছি মশলা পাউডার, এক চামচ আর আধা চামচ দিম কারি পাউডার, এক চামচ দিয়ার হলদি ভাটা, তেল ভাটার দিয়ার হাইভাসটা, কাঁচামরিচ খাটিয়া দিয়ার ভাত্য, খাটিয়া মাজনে দিয়ে খাটিয়া ভাত্যটা দিয়ার, অলপ ভিতরা লাগিয়া দুটো মিনিট লাগে হয়ে ফল দিলে হয়ে ফলো আজি, কিন্তু খাইতে চলল লাগিও ভাল না, হয়ে ফল আজি ভিতরও দিতে হয় আজি বেশ মরিচ না দিলে বাক্যটো হাইতে হাগা হয় হ'ল আজি, আৰু বেমাৰী লাগি তো আৰু বেছি বালা হৈ হ'ল আজি। অকণ আমি গুৰিয়া থৈ লাগে দুই মিনিটৰ লাগে, অনবাৰ দুই মিনিট হৈ গৈছে কি উদলাই অকণ এই মছলাখন পূৰা খচ হৈ গৈছে কি, অকণ আমি কৈ ফল দিলা ইয়াৰ কৈ ফল আমি দিছি, অকণ লাইলা লাৰিয়া কমা বিন্দি গুৰিয়া থৈ পা সাত মিনিট হৈ গ'ল, কিন্তু বেছি সময় লাগে না সিজি যায়গৈ, জানি না আপোনাৰ বালা খাই বা কি নহয়, আমাৰ কিন্তু হৈ গ'ল আজি বেছি বালা, পাঁচ মিনিট হৈ গৈছে কি, আমি এখন আবাৰ লাইয়া পেলাইলা লাৰিয়া আমার কয়েকখন বাক্কা ফস হয়ে গেছে গিয়ে, আরও পাঁচ মিনিট তাহলে ওই দিয়ে দিই, কয়েক হলে বেশি বারিক করছি না, একবারে গলি দেখব তেল লাগি ফিরা কিছু বড় রাখছি, একবারে চাইলে কয়েক হলো মাঝে মাঝে তুই খেচড়ি উঠকিও দিতে পারবা, ইশার উঠকিও তাহলে দিতে পারবা, বড় মাছের উঠকি দিও ইয়ে কয়েক হল বাজি করতে পারবা, আমার গুড়িয়া তৈরি আমার পাঁচ মিনিট লাগে, পাঁচ সাত মিনিট গেছে গিয়ে হল, আমি আবার উদলাইলাম, আবার আমার ফল ফল হিজি গেছে গিয়ে, ওই গেছে গিয়ে ফল ফল লাগবে, এখন আমি ধনিয়া ভাজা দিলাই, এখন আমি ধনিয়া ভাজা দিলাই, আমার বাড়ি হয়ে গেছে কি, আপনারা দেখুন জানো চেষ্টা করি, মানে ইয়া খাইয়া যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন জানো।